হ্যালো, গুড ইভিনিং। আমি সুচন্দ্রা, এবং যেমন তোমাদের কথা দিয়েছিলাম, তোমরা হয়তো অলরেডি আমাদের ফেসবুক পেজে দেখে ফেলেছো যে আজকে কিন্তু আমরা SMPAI কলকাতার প্রেমাইসেসে রয়েছি টিম পোর্ট্রেটের সঙ্গে, এবং আমরা পেয়ে গেছি সমস্ত কলাকুশলীদের আমাদের সাথে। এবং তোমরা যারা ফেসবুকের ওপারে রয়েছো, তারা নিশ্চয়ই তাদের সাথে আড্ডা দিতে চলে এসছো আমাদের সাথে কথা বলতে, গল্প করতে। এবং তার সাথে সাথে জানিয়ে রাখি, আজকে আমাদের সাথে সবাই রয়েছে, কিন্তু একজনকে তোমরা হয়তো বুঝতে পারছো যে মিসিং, অর্থাৎ আমাদের গল্পের যে নায়িকা, অর্থাৎ কি যেন বেশ, অ্যাঞ্জেলিনা, রাইট? হ্যাঁ, অ্যাঞ্জেলিনা। অ্যাঞ্জেলিনা মিসিং, কারণ অ্যাঞ্জেলিনা আজকে কাজলতার শুটিং করছে বলে আসতে পারেনি, কিন্তু ডেফিনেটলি ওর সাথে কিন্তু তোমাদের দেখা হবে। কারণটা কি? কারণ হচ্ছে আগামীকাল এই দ্য পোর্ট্রেটের কিন্তু ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার, এবং সেটা খুব পপুলার একটি চ্যানেলে, সেটা হচ্ছে CTVN প্লাস চ্যানেলে, সকাল ঠিক 11:35। অলরেডি কিন্তু 23শে ডিসেম্বর, রাইট? 23শে ডিসেম্বর গোর্কি সদনে তোমাদের এই সিনেমা দ্য পোর্ট্রেটের কিন্তু প্রিমিয়ার হয়ে গিয়েছে। সেখানে প্রায় 1000-এরও বেশি মানুষ কিন্তু প্রেক্ষাগৃহে উপস্থিত ছিল। এবং এরপর, মানে আমাদের গোর্কি সদনের পর, কিন্তু আগামীকাল সেই দিনটা যেদিন কিন্তু এই দ্য পোর্ট্রেটের কিন্তু টিভিতে দেখানো হবে ফর দ্য ফার্স্ট টাইম, তোমরা দেখবে এবং তোমাদের আত্মীয় পরিজনের বন্ধুরা প্রত্যেকে দেখতে পাবে। এবং তার কিছুদিনের মধ্যে কিন্তু সিনেমাটা লক্ষ লক্ষ লোক বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে, কারণ ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো এই সিনেমাতে আমি প্রথমে চলে যাব সোহম, অর্থাৎ সোহমচ্ছর ভালো নাম, কিন্তু গল্পে ওর নাম হয়েছে মাইকেল। মাইকেলের ক্যারেক্টারটা হচ্ছে একজন পেইন্টার। এবার আমি বেশি কিছু না কথা বলে কিন্তু সোহমের কাছেই চলে যাব, যে কালকে ফর দ্য ফার্স্ট টাইম টিভি চ্যানেলে, কোনো টিভি চ্যানেলে, এবং সেটাও CTVN এর মতন একটি পপুলার চ্যানেলে কিন্তু তোমার সিনেমাটি দেখানো হচ্ছে। কতটা এক্সাইটেড তুমি? এক্সাইটেড বলবো না, বলবো কি খুব খুশি। মানে এতদিন পর, মানে আমার ইচ্ছেটা, আমার স্বপ্নটা পূরণ হচ্ছে। আমি প্রথমবার একটা বড় পর্দাতেও এসে গেছি, এখন ছোট পর্দাও আসছি। মানে ইটস আ ড্রিম কাম ট্রু, বড় পর্দা ছোট পর্দা, খুব খুব ভাল লাগছে। মানে আশা করছি সবারই ফিল্মটা খুব পছন্দ হোক, আর আরো চাইবো যে আমাকেও মানে খুব ভালোবাসুক, আর আমি আরো ভালো ভালো কাজ দিতে পারি। কাজের কথাতে আমার যেটা মনে পড়লো, 4th February এডিশন, অর্থাৎ 1920-এর 4th February এডিশনে কিন্তু পেজ খুলেই শুধু সোহমের ছবিতেই 6 লাভ, অর্থাৎ সোহমের সিনেমার পোস্টার, দ্য পোর্ট্রেটের পোস্টার, তার সাথে সাথে কিন্তু সোহম 1920-এর হয়ে কিন্তু মডেল হিসেবে কাজ করেছে। তো সেটা দেখে ভীষণই ভালো লেগেছে, কারণ যে ছেলেটির মানে অভিনয়, তার সিনেমার পোস্টার, তার সাথে সাথে তার মডেল হিসেবেও ছবি ছাপা হচ্ছে। তো সেটা দেখে তোমার কীরকম লেগেছিল, এবং তোমার কাজের অভিজ্ঞতা, এবং নেক্সট কী কাজ করছো সেটা যদি আমাদের বন্ধুদের বলো? মানে এখন মনে হচ্ছে আমার আমার সেই টাইমটা এসে গেছে যেখানে আমি নিজেকে প্রুভ করতে পারছি। খুব ভালো লাগছে আমার, মানে রোজ কিছু না কিছু কারোর থেকে আমি একটা ভালো কমপ্লিমেন্ট পাচ্ছি যে তোমার কাজটা এখানে খুব ভালো লাগলো, ওখানে খুব ভালো লাগলো, খুব দেখতে ভালো লাগছে। ফ্যান ফলোয়িং তো বাড়ছে, কিন্তু সেটা মনের মধ্যে একটা খুব ভালো লাগছে যে মানে এরকম চলতে থাকলে আমি যেন আরও উঁচু উঠতে পারি, আরও ভালো ভালো কাজ করে যেতে পারি। ডেফিনেটলি ডেফিনেটলি তুমি পারবে। সোমের সাথে আড্ডা দিলাম, এইবারে কিন্তু আমার ঠিক ডান পাশে যে বসে রয়েছে, অর্থাৎ সেই অ্যাঞ্জেলিনার আর একজন হিরো, অর্থাৎ বিয়ের পর, অর্থাৎ পুরো গল্পটা এখনই বলবো না, আপনারা কালকে দেখলে বুঝতে পারবেন, অ্যাঞ্জেলিনার আর এক হিরো, অর্থাৎ রাজর্ষী, রাইট? কিন্তু রাজর্ষীর ভালো নামটা যদি তুমি তোমার বন্ধুদের ওপারে বলে দাও। হ্যালো ফ্রেন্ডস, আমি গৌরব, আর আমার হোম টাউন হচ্ছে খড়গপুর। আমি এখানে আজ থেকে কিছু বছর আগে এসেছিলাম চোখে অনেক স্বপ্ন নিয়ে, আর আজ সেটা অনেকখানি পূর্ণ। অল ক্রেডিট গোস টু SMPAI। আর কিছু বলতে চাইলে, আমি কিন্তু খুব রেগে আছি, কারণ তোমরা অনেকেই আমার মুভিটা হলে এসে দেখোনি। কেন দেখোনি? SMPAI-তে টিকিট বিক্রি হয়েছিল, তোমরা এসে দেখোনি কেন? কিন্তু এরপরে যতগুলো মুভি রিলিজ হবে সবার মুভি তোমরা হলে গিয়ে দেখো। আর যারা দেখোনি, যারা যারা মিস করেছো, তারা কিন্তু মনে করে কাল সকাল 11:35 AM-এ মনে করে CTVN প্লাসে আমাদের মুভি দ্য পোর্ট্রেট দেখতে ভুলবে না। ওকে, এবার পোর্ট্রেটের আমরা তো কথা বলছি পোর্ট্রেট নিয়ে প্রত্যেককে দেখার, এবং তোমরা ভীষণ এক্সাইটেড আমার যেটা মনে হচ্ছে, যে কালকে টিভিতে জীবনের প্রথমবার দেখানো হবে। এইবারে আমি চলে যাব আমার এই পাশে, অর্থাৎ সোহমের বন্ধু, অনস্ক্রিনও বন্ধু বলা যেতে পারে, অনস্ক্রিন বন্ধু, অফস্ক্রিন বন্ধু, মানে বন্ধুই বলা যেতে পারে, অমলেন্দুর কাছে। অমলেন্দুর কাছে জিজ্ঞাসা করব যে স্যারকে এতদিন তোমরা টিচার হিসেবে পেয়েছিলে ক্লাসে, কারণ তোমরা প্রত্যেকেই স্টুডেন্ট, স্যারের তোমরা টিচার হিসেবে পেয়েছো, টিচার থেকে এখন তোমরা যখন শুটিং করেছো, তোমরা সেখানে তাকে ডিরেক্টর হিসেবে পেয়েছো, তো তোমাদের সেই এক্সপিরিয়েন্স বা সেই অভিজ্ঞতাটা কীরকম যদি তুমি বলো? কারণ এতদিনে আমরা স্যারকে টিচার হিসাবে পেয়েছিলাম ক্লাসে, কিন্তু বাইরে যখন আমরা ডিরেক্টর হিসাবে পাই
তখন খুবই ভালো লাগে। কিন্তু স্যারকে যখন আমরা ওয়ার্কশপ করা থেকে একদম শুটিং কমপ্লিট করা পর্যন্ত স্যারকে পাশে পেয়েছি এবং স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতেও পেরেছি, তাই খুব ভালো লাগছে। থ্যাংক ইউ অমলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আর একজন বন্ধুর সাথে কিন্তু, যেটা সোহমের না মানে মাইকেলের বন্ধু নয়, সে হচ্ছে আমাদের রাজর্ষীর বন্ধু অর্থাৎ শুভ, রাইট? শুভ কিন্তু বসে রয়েছে ঠিক রাজর্ষীর পাশেই, কারণ ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্কে। তো আমাদের সাথে রয়েছে শুভ, শুভর আসল নাম হচ্ছে অংশুমান। অংশুমানকেও জিজ্ঞাসা করবো যে কালকে তোমার এতদিনের নিশ্চয় তোমার বাড়ির লোক গোর্কি সদনে গিয়ে দেখে ফেলেছে তোমার সিনেমাটা, এবং কালকে তারা টিভি পর্দায় দেখবে, এবং তার সাথে সাথে যারা গোর্কি সদনে সেদিনকে কোনোভাবে আসতে পারেনি তারাও কিন্তু প্রত্যেকে দেখবে টিভির পর্দায়। তো তোমার কতটা এক্সাইটেড লাগছে, কতটা ভালো লাগছে, কি ভালো লাগা তোমার? হ্যালো গাইস, আমার খুব ভালো লাগছে যে আমার এই ফার্স্ট শর্ট ফিল্ম, যারা সে 23 তারিখে গোর্কি সদনে এসে দেখতে পারেনি তারা কালকে বাড়িতে বসে দেখতে পাবে। আর আমি বলবো যে এখনও আমি যে গোর্কি সদনে যে আমার 23 তারিখে হয়েছে, এখানে আমাকে অনেক ফ্রেন্ডসই বলেছে তোর শর্ট ফিল্মটা দেখলাম খুব ভালো লেগেছে, এটাই। এই শর্ট ফিল্মের কথাতে আমার ভীষণ যেটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে শুটিং তো হয়েছে ডেফিনেটলি, সিনেমাতে আমরা কালকে দেখব, যারা দেখেনি তারাও দেখবে, তার সাথে সাথে আমার খুব জানতে ইচ্ছা করছে, এবং আমি শিওর যে ফেসবুকের ওপারে আমার যারা বন্ধুরা এখন দেখছে তোমাদেরকে সবাইকে, তাদেরও খুব জানতে ইচ্ছা করছে যদি তোমরা শুটিংয়ের কিছু হয় না মানে কিছু মজার বা কিছু কিছু ধরো শিখেছো শুটিংয়ের ফ্লোর থেকে, সেরকম কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। তো কে আগে শেয়ার করতে চাও? এই যে মানে আমি এত কেত মেরে ভালোভাবে দেখতে পেয়েছি নিজেকে, এই স্যার এইসব আসলে স্যারই আমাকে মানে এরকমভাবে টিচ করেছে, এরকমভাবে গ্রুম করেছে, এরকমভাবে যেন আমি ভালোভাবে এই জিনিসটাকে নিয়ে যাই, স্ট্যান্ড করি। আর একটা মজার গল্প বলি, মানে আমি ঠিকভাবে হাঁটতে পারছিলাম না, এরকমভাবে কিছু করে হেঁটে হেঁটে আসছিলাম। কেন, নার্ভাসনেসের জন্যে? দেখো চিন্তা করো না, ভাবো যে তোমার সামনে এখন সিনটা আছে ওটাকে কমপ্লিট করো, জুতো ব্যথা সবকিছু আছে ওটা পরেও থাকবে কিন্তু এই সিনটা আর ফেরত আসবে না, তো এটার জন্য ফোকাস করো। আর এই ম্যাজিক্যাল কথাগুলো না মানে আমি নিজেকে ওই টাইমে অন্য কিছু ভাবিনি, শুধু ওটা করব, সিনটা কমপ্লিট করব, বাস। অ্যান্ড আই ডিড ইট মাই বেস্ট, সো খুব ভালো লেগেছে। মানে স্যারের কিছু কিছু ছোটো ছোটো কথা মানে খুব দামি কথা, এটা আমার আমার অনুযায়ী আমার মনে হয়। তো বাকিরা কি গল্প বলবে এবার শুনুন বাকিদের থেকে। ডেফিনেটলি ডেফিনেটলি, যখন তোমরা চারজনে আমাদের সাথে রয়েছো এবং ফেসবুকের ওপারে যারা রয়েছে ডেফিনেটলি তোমাদের থেকে প্রচুর গল্প শুনবে। এবার অলরেডি আমার পাশে কিন্তু রাজর্ষী, সে বেশ এইরকমভাবে বসে রয়েছে, একটা কেতা নিয়ে বসে রয়েছে। তো রাজর্ষীর থেকে মানে সরি গৌরবের থেকে আমি যেটা জানতে চাইব যে শুটিংয়ের তোমরা ক্লাসরুমে অনেক কিছু শিখেছো যেটা তোমরা শুটিংয়ের ফ্লোরে গিয়ে কাজে লাগাতে পেরেছো, এর সাথে সাথে শুটিং ফ্লোর থেকে কি কিছু নতুন কিছু শিখেছো? অনেক কিছু শিখতে পেরেছি। প্রথম কথা, SMPAI-তে আমি জবের থেকে ভর্তি হয়েছি, তবের থেকে নিয়ে শুরু করে আজ অবধি ইচ অ্যান্ড এভরি ক্লাসে, প্রত্যেকটা ক্লাস থেকে শুরু করে শুটিং ফ্লোর পর্যন্ত সব কিছু প্রতিদিন প্রতিদিন আমি কিছু না কিছু নতুন শিখতে পেরেছি। আর যদি কোনো গল্পই শেয়ার করতে হয় তাহলে বলি, লাস্ট দিন আমাদের শুট ছিল জবে, তো মুভি দেখলে তোমরা জানতে পারবে কি একটা সিন আছে যেখানে আমরা মাটিতে শুয়ে আমাদের কাঁদতে হবে। তো আমরা তো এরাই কখনো মাটিতে শুইনি, এবার যখন আমাদের বলা হয়েছে কি আচ্ছা মাটিতে শুয়ে পড়ো, এবার আমরা ভাবছি মাটিতে শুয়ে পড়বো, মানে মাটিতে শুয়ে তো মানে অন্যরা শুয়ে, এবার আমাদেরকে যে অভিনেতা হয়ে মাটিতে শুতে হয় সেটা কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি। এটা কিন্তু অনলি আমরা প্র্যাকটিক্যালি এটা করেছি বলে আমরা জানতে পারলাম কি হ্যাঁ, একটা অভিনেতা যে শুধুমাত্র গ্ল্যামারাস হয়, তার উপর থেকে দেখতে অনেক ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, তার কিন্তু অনেক স্ট্রাগল অনেক কষ্টও করতে হয়। এবং আমার যেটা মনে হয় যে অভিনেতা তাকেই বলা হয়, মানে অভিনেতার একটা বেসিক কাজই হলো তাকে কিন্তু সাধারণ মানুষ যেটা করছে না তাকে কিন্তু সেইটাও করতে হচ্ছে। তো সেই কথা থেকেই বলছি যে তোমরা যখন শুটিং করেছো তখন কি মানে তোমরা তো ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করেছো প্রত্যেকেই এখানে, তো তখন কি একটা তো নার্ভাসনেস ছিল, তো সেই নার্ভাসনেসটা কিভাবে কাটালে?
নার্ভাসনেস তো ছিলই প্রথম থেকে, যেগুলো শিখে এসেছি সেগুলোকে আমি তারপরে মনে করলাম কি 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 আমাদের ক্লাসে শেখানো হয়েছিল, কি কি আমাদের বলা হয়েছিল কি যখন তোমরা রিয়েল লাইফ রিয়েল শুটিং ফ্লোরে যাবে কাজ করবে তখন এই জিনিসগুলো মাথায় রাখবে। তো এই জিনিসগুলো জাস্ট সকালে ঘর থেকে বেরোবার আগে যেরকম পুজো করে বেরোয় মানুষ, সেরকমই আমরাও সেগুলো মুখস্থ করে বেরিয়েছিলাম, কিছু বুঝে বেরিয়েছিলাম কি হ্যাঁ আমাকে শুটিং ফ্লোরে যাচ্ছি তো আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো ঠিক সেইভাবেই আমি আমার নার্ভাসনেস কাটিয়েছি। আর তোমরাও যারা আসবে তোমরাও কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, আর এইভাবেই তোমরা তোমাদের নার্ভাসনেসকেও কাটাতে পারবে। ওকে, আর তার সাথে সাথে কিন্তু এখানে যারা বন্ধুরা রয়েছে, এবার বন্ধুদের সাথে আমি জিজ্ঞাসা করবো সোহমকে, যে সোহমকে প্লাস অমলেন্দুকে, যে তোমাদের দুজনের একটা সিন আছে যেখানে আর কি তোমরা একটা মানে একটা কোথাও বসে আড্ডা দিচ্ছ, তো সেই বন্ধুদের সিনটা করতে কি কোনো ডিফিকাল্ট হয়েছিল না? সেটা খুব ক্যাজুয়াল ছিল কারণ তোমরা তো এমনিতেও বন্ধু, রাইট? তো সেই দিক থেকে খুব ইজি ছিল নাকি একটু কিছু মানে নতুন করে কিছু অ্যাড করতে কিছু হয়েছিল? ইজি তো ছিল, কিন্তু প্রথমবার যখন ক্যামেরা ফেস করছি, প্রথমবার যখন ডায়লগটা ক্যামেরার সামনে দিচ্ছি তখন একটু ভেবাচেকা হয়ে যাচ্ছিলাম। তখন একটা ডায়লগ আমি দুবার তিনবার করে বলেছি এবং মিসও করেছি, তাই আমি আর কিছু বলছি না। আহারে, ও মিস করেছে বলে আর কিছু বলছে না, কিন্তু বিশ্বাস করুন যখন আপনারা সিনেমাটা দেখবেন তখন কিন্তু আপনাদের কোনোভাবে মনে হবে না যে ওরা কিছু মিস করেছে বা কিছু ভুল ত্রুটি হয়েছে, কারণ ওরা কিন্তু ওদের লেভেল বেস্ট, ওরা যে বলছে যে সত্যি ওরা ওদের লেভেল বেস্ট দিয়েছে। আমি সাক্ষী এবং যারা আমাদের টেকনিশিয়ানে ছিলেন, যারা আমাদের সিনেমার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, মানে ক্যামেরার এপার থেকে শুরু করে ক্যামেরার ওপার পর্যন্ত, প্রত্যেকেই কিন্তু দেখেছে ওদের ডেডিকেশন, ওরা কতটা খেটেছে একটা সিনেমার জন্য। এইবারে আর একটা কথা তোমাদের প্রত্যেককে উইশ করতে ভুলে গিয়েছিলাম, হ্যাপি রোজ ডে, যারা ফেসবুকের ওপারে রয়েছে হ্যাপি রোজ ডে, আজকে রোজ ডে এবং ঠিক এক সপ্তাহ বাদে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, তাই তো? বাবা, সোম খুব এক্সাইটেড ভ্যালেন্টাইন্স ডে নিয়েও, সেটা রাইট রাইট প্রেমের দিবস এবং দুজনেই এবার, ও তুমি প্রেমও করো, বাহ খুব ভালো, মানে এখানে সব প্রেমিক মানুষেরা বসে রয়েছে। এবং আর একটা কথা, তোমরা অলরেডি জেনে গিয়েছো যে সামনের সপ্তাহে 14th February মানে ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু এবারে সাধারণ ভ্যালেন্টাইন্স ডে একটা কাটছে না, এবারে কিন্তু SMPI কলকাতায় হতে চলেছে একটা ধুমধুমার হই হুল্লোড়, কারণ SMPI অর্গানাইজ করেছে একটা দারুণ পার্টি এবং সেই পার্টি হবে বিকেল 3 থেকে রাত্রি 9 পর্যন্ত। অনেক কিছু থাকছে, হই হুল্লোড়, মজা, গেমস, কন্টেস্ট এবং প্রচুর কিছু, রাইট? এবং আমি শিওর যে এরা প্রত্যেকেই সেদিন আসছে, কারণ যেহেতু এরা অলরেডি বলে দিয়েছে যে আমরা প্রেমিক মানুষ। এবং তোমরা যারা এখনও ভ্যালেন্টাইন্স ডে পাস কালেক্ট করোনি, তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব পাস কালেক্ট করে নাও, কারণ আর হাতে কিন্তু বেশি সময় নেই, এক সপ্তাহ রয়েছে হাতে, তার মধ্যে কিন্তু নিজেদের প্রিপেয়ার করতে হবে, নিজেদের ড্রেস যারা কিনতে চাও, নতুন নতুন জামা কাপড় সেসব কিনে ফেলতে হবে, কারণ ওই দিন কিন্তু থাকছে বিভিন্ন ইন্টারেস্টিং কন্টেস্ট লাইক বেস্ট ড্রেস মেল, বেস্ট ড্রেস ফিমেল, মিস্টার কিউপিড, মিস কিউপিড এবং আরও অনেক কিছু, মিস ভ্যালেন্টাইন, মিস্টার ভ্যালেন্টাইন প্রচুর। এছাড়া আমি কয়েকটা শর্টে বললাম, এছাড়া আরও অনেক কিছু রয়েছে যেটা কিন্তু তোমরা ভিডিও দেখলে বলতে পারবে, দেখতে জানতে পারবে। তো আর দেরি করো না, তাড়াতাড়ি ভ্যালেন্টাইন্স ডের জন্য পাসেসগুলো কালেক্ট করে নাও। এইবারে আমি রাজর্ষীর এবং মাইকেলের কাছে, দুজনের কাছেই যাব, যে দুজনের ক্যারেক্টারটা তো সম্পূর্ণ আলাদা, তুমি একজন পেইন্টার আর তুমি একজন বিজনেসম্যান, তো তুমি রিয়েল লাইফে কি পেইন্টার? সত্যি বলতে হ্যাঁ, আমি পেইন্টিং। ও, এটা কিন্তু একটা কোইনসিডেন্স, এটা সত্যি কথা বলতে কেউই জানতো না যখন তোমাকে কাস্ট করেছে, বাট তুমি যে পেইন্টার সেটা জানতাম না, তো সেটার ব্যাপারে যদি কিছু বলো, কতটা ইজি হয়েছে তোমাকে ক্যারেক্টারটা পোর্ট্রে করতে? আমি মানে আই এনভি আর্টিস্ট, মানে আর্টিস্টের যে চিন্তাধারা সেটা খুব আলাদা হয়, তো সেই চিন্তাধারা অনুযায়ী মানে আমরাও তো একটা আর্টিস্ট, আমরাও অ্যাক্টার্স, আমরাও এক ধরনের আর্টিস্টই হলাম, তো ওই মেন্টালিটিটাকে বুঝতে একটুখানি সহজ হয়েছে আমার জন্য, কারণ আমরা একটা আর্টিস্টিক ওয়েতে ধরেছি জিনিসটাকে, তারপর আর্টিস্টের যে একটা মানে চাল ধরন এইসবও মানে স্টাডি করতে হয়েছে, কিন্তু এটা এসে, তুমি তো বললে তুমি পেইন্টার, তুমি ছবি টবি আঁকো, তো সেক্ষেত্রে তোমার ক্যারেক্টারটা তো একদম ম্যাচ করে গেছে। কোইন্সিডেন্স?
ও, হি ইজ ভেরি লাকি। অ্যান্ড তার সাথে সাথে কিন্তু আমার পাশে রাজর্ষী অর্থাৎ সরি গৌরব বসে রয়েছে, ওকে আমি রাজর্ষী নামেই চিনে গেছি এবং আপনারাও কালকে দেখার পর কিন্তু রাজর্ষী নামেই চিনে যাবেন। তো রাজর্ষীকে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে অর্থাৎ গৌরবকে যে বিজনেসম্যান এরকম একটা মানে একটা সফিস্টিকেটেড এবং যেটা তোমার বয়সের থেকে একটু বেশি বয়সের একটা ক্যারেক্টার, যেটা কিন্তু মানে খুব একটা সহজ নয় কিন্তু করাটা আবার করতে পারলে খুব সহজ, তো তোমার কি মনে হয়েছিল প্রথম যখন এরকম একটা ক্যারেক্টার পেলে? প্রথমে যখন এরকম একটা ক্যারেক্টার পাই আমি নিজেকে খুব লাকি মনে করেছিলাম, কারণ আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি যেরকম মানুষ নই সেরকম কোনো ক্যারেক্টার করার। তোমরা তো দেখি বুঝতেই পারছো আমি আদেও ওরকম শুট বুট পরনেওয়ালা কোনো লোক নই, আমি অলওয়েজ ফান লাভিং গাই অ্যান্ড ফাঙ্কি গাই। তো আমার জন্য ক্যারেক্টারটা কঠিনও হয়েছিল আর কিছুটা সোজাও। কঠিন এই দিক থেকে কি আমি ওরকম নই, আমাকে ওরকম একটা বিজনেসম্যানের ক্যারেক্টার পোর্ট্রে করতে হয়েছিল, আর সোজা এই দিক দিয়ে হয়েছিল কারণ তোমরা তো বুঝতেই পারছো আমরা কোথা থেকে এখন কথা বলছি, SMPI। তো SMPI-এর জন্য যা আমরা ক্লাসে শিখেছিলাম প্রত্যেকটা জিনিস আমাকে সাহায্য করেছে, কিভাবে একটা ক্যারেক্টার পোর্ট্রে করতে হয়, কিভাবে অন্যের লাইফকে নিজের করে নিতে হয়, আর সেইভাবেই আমার এই এই ক্যারেক্টারটা করতে কোনো অসুবিধা আমার ওরকম মনে হয়নি। হ্যাঁ একটু কঠিন ছিল, যা বকাবকির মাধ্যমে আমি আজ অনেক শিখে গেছি। আর বকাবকি, ও এটা তো আমার খুব জানতে ইচ্ছা করছে, মানে কিরকম বকা এবং তারপর কি নিয়ে বকা খেয়েছিলে সেটা জানতে চাই, কি ভুল করেছিলে যে বকা খেলে? ভুল তো অনেক করেছিলাম, কারণ প্রথমে এটা আমার প্র্যাকটিক্যাল কাজ, ভুল নিশ্চয়ই করেছিলাম, কিন্তু ভুলের পর মানুষ তো ভুল করে শেখে। হ্যাঁ ভুল অনেক করেছিলাম, ভুলের পর যেগুলো আমি পেয়েছি সেগুলো কিন্তু কোনো দিক থেকেই কম নয়, কারণ আমি যদি কোনো একটা ভুল করি, এইখানে টিচার্সরা এরকম না কি আমি যদি কোনো ভুল করে থাকি সেটাকে নেগলেক্ট করে চলে যাবে, না ইনারা কিন্তু খুব ভালো করে সেই ভুলটাকে শুধরে নেয় আর আমাদেরকে বলে কি দেখো তুমি একবার ভুল করেছো দ্যাটস ফাইন, কিন্তু পরের বার যখন এটা করবে তো এটাকে এরকম করে করো, ইমপ্রুভ করার চেষ্টা করো, এইভাবে করো, আমাকে প্রসেসটাও বলে দেয়। যেরকম অঙ্ক করার জন্য কিছু সূত্রের প্রয়োজন হয় সেরকমই অভিনয় করার জন্য কিছু শিক্ষার প্রয়োজন হয়। কি কি সূত্র শিখেছো আমরা জানতে চাই, সোম কিছু শিখেছো? হ্যাঁ আমি আমি শিখেছি অনেক কিছু। কি? আমি শিখেছি যে কখনো সত্যি বলতে নেই, সত্যি মানেটা কি, এমন সত্যি অভিনেতা হচ্ছে এমন একজন লোক যে মানে এটা এটা খুব ভুল বার্তা পৌঁছবে যে কখনো সত্যি বলো না, কারণ দেখুন আমি একটা খুব পিসফুল আর খুব ফান লাভিং গাই, আমাকে এবার বলেছে যে একটা জাদরেল আর্টিস্ট হও, এবার জাদরেল আর্টিস্ট হয়েছি যে কাউকে কথা শোনে না কারো মানে না ওরকম হয়ে গেছি। এবার দেখে আপনাদের মনে হবে যে বাবা রে এটা তো প্রচণ্ড জাদরেল ছেলে, কে কে নিয়েছে কে কাজ করেছে, কিন্তু ওরকম না আমি, আমি কমপ্লিটলি আলাদা। সেটা তো ডেফিনেটলি অভিনয় মানেই সেটা যে যেটা তুমি নও সেই ক্যারেক্টারটা পোর্ট্রে করা, এবং যদি যদি তুমি সেটা বিশ্বাসযোগ্যভাবে ক্যামেরার সামনে তুলে ধরতে পারো আমাদের যারা দর্শক বা মানে যারা দেখছে তারা তাদের কাছে যদি সেটা বিশ্বাসযোগ্য লাগে তবে গিয়ে কিন্তু তুমি একজন ঠিকঠাক সফল না সফল বলবো না তুমি একজন অভিনেতা হিসেবে পরিচিতি পাবে, কারণ সফলটা তো দেখো পরের কথা, অনেক ভালো অভিনেতাও আছেন কিন্তু হয়তো তারা কোনো কারণে সফল না সেটা কোনো কথা নয়, কিন্তু অভিনেতা হিসেবে যে চিহ্নিত হওয়া সেটা কিন্তু তখনই হবে যখন তুমি যেটা নও সেটা পোর্ট্রে করছো। এবার তোমার থেকে আমি চলে আসবো গৌরবের কাছে যে তুমি কি সূত্র শিখেছো যেটা এক্ষুনি বলছিলে যেটা থেকে আমরা সোমের কাছে গেলাম, যে কি এমন সূত্র শিখলে তোমার এই ফার্স্ট কাজের মাধ্যমে? আচ্ছা যদি অঙ্কের সূত্র বলি তাহলে একটা ছিল বেশ ভুলে গেছি সরি আমি কিন্তু ওটা মনে পড়ছে না। হ্যাঁ কিন্তু অভিনয় সূত্র অনেক কিছু শিখতে পেরেছি, যেরকম সুচন্দ্রা একটু আগে তোমাকে একটা কথা বলে দিল এবং প্রথম যে জিনিসটা দরকার অভিনেতা হতে গেলে সেটা শিখিয়ে দিল কি পোর্ট্রেইং আ লাই ইনটু আ ট্রুথ। ঠিক আছে তুমি যে কারো জীবনটাকে মিথ্যে জীবনটাকে তুমি তোমার নিজের মতো করে তুলে দিচ্ছ সেটাকে আমরা অভিনয় বলি, আর এইটা হচ্ছে অভিনেতা হওয়ার প্রথম জিনিস যে তোমাকে জানতে হবে কি অভিনেতা কি। তো এইটা তোমরা শিখতে পারলে যে অভিনেতা কি, তো এরকমই ছোটখাটো বড় অনেক রকমের সূত্র আমরা শিখতে পেরেছি। এটা থেকে আমার ও ভুল ভুল বলল যখন তখন কিন্তু আমার একটা ভুলের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে ওরা যেহেতু প্রথমবার সিনেমা ক্যামেরার সামনে কাজ করেছে ওদের কাছে মাস্টার শট এবং ক্লোজ শট যে কন্টিনিউটিটা বজায় রাখা সেটা কিন্তু ওদের মধ্যে আইডিয়াটা ছিল, ছিল কি?
হ্যাঁ, কারণ আমরা এগুলো ক্লাসে শিখতে পেরেছি, সেই জন্য আইডিয়াটা ছিল। এবং সেই আইডিয়ার সাথে কিন্তু যেটা ক্যামেরার সামনে যেটা ওরা একটু আগে বলছিল, যেটা নার্ভাসনেস কাজ করে, যেটা সোহম বলছিল যেটা বিশাল নার্ভাসনেস কাজ করে, সেই নার্ভাসনেসের বসে কিন্তু গৌরব একটা ভুল করেছিল। সেই ভুলটা আমাদের মনে আছে, ও জানি না মনে আছে কি না, যাই ওকে বলতে না চাইলে আমি বলবো না, সেটা তোমরা পরে কখনো আবার যখন আমরা লাইভ আসবো তখন জেনে নিও। এবং তোমাদের এসএমবিআইতে কোর্স করতে হবে এবং ভর্তি হতে হবে, আর তারপরেই তোমরা জানতে পারবে কিন্তু এগুলো। ও বাবা, ও একদম মানে টিপিক্যাল ও বিজনেসম্যান, যেহেতু ক্যারেক্টারটা প্লে করেছে ওই ক্যারেক্টার থেকে বেরোতে পারেনি, ও ভাবছে এটা ওর বিজনেস চলছে, কিন্তু না ওরকম কোনো ব্যাপার না। তোমাদেরকে কিন্তু যেটা বলার ছিল সেটা হচ্ছে, তোমরা যারা ফেসবুকের ওপারে এখন দেখছো, তোমরাও কিন্তু আমার ওদেরকে মানে সোহম, এদিকে আমার সাথে রয়েছে গৌরব, ওদিকে রয়েছে শুভ, শুভ একবার হাই বলে দাও সবাইকে। আচ্ছা, এদিকে রয়েছে অমলেন্দু। আচ্ছা অমলেন্দু কোথায় থাকো? আমি দীঘায় থাকি। ও কিন্তু দীঘা থেকে এত দূর এসছে আজকে এই লাইভের জন্য এবং তোমাদের সাথে আড্ডা দিতে এবং ওর কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে। তো সেই দিক থেকে অমলেন্দুর কাছে চলে যাব, যে অমলেন্দু যদি আরও কিছু এক্সপিরিয়েন্স তোমার শেয়ার করো। এক্সপিরিয়েন্স বলতে গেলে এই যে ক্যামেরার সামনে যে অভিনয় করাটা, এটা কিন্তু টাফ, কিন্তু আমরা যখন ক্লাসে ক্লাস করার পর বাইরে যখন অভিনয় করি এত অডিয়েন্সের সামনে, এত ক্যামেরার সামনে আর লাইটম্যানের সামনে, তখন এটা কিন্তু খুবই টাফ। এটা আমি বলবো, এগুলো কিন্তু জানতে গেলে এসএমপিআইতে ভর্তি হবে, শিখতে হবে, তাহলে এগুলো নার্ভাসটা কাটবে, বাস এইটুকু। আচ্ছা অমলেন্দু আমাদের অনেক বার্তা দিয়েছে, এবং তোমরা যারা এখনো ফেসবুকের ওপারে সবে দেখা শুরু করেছো তাদের জন্য বলে রাখি, আমরা কিন্তু আজকে লাইভ রয়েছি আমাদের সিনেমা অর্থাৎ এসএমপিআই শর্টসের সেকেন্ড লটের ফার্স্ট সিনেমা, যেটা আমরা গোর্কি সদনে দেখেছিলাম অর্থাৎ দ্য পোর্ট্রেট, সেই সিনেমার কিন্তু সমস্ত কলাকুশলীদের সঙ্গে। ওরা কিন্তু রয়েছে আমাদের সাথে এসএমপিআই কলকাতার প্রেমাইসেসে, চলছে আড্ডা, অনেক প্রশ্ন, অনেক নাবালা কথা, অনেক অজানা কথা যেগুলো আমরা জানছি, যেগুলো ওদের অভিজ্ঞতা শেয়ার করছে যে ওরা শুটিং ফ্লোরে কী কী ফেস করেছে না ফেস করেছে। এবং তোমরা যারা এখন থেকে দেখা শুরু করলে তাদের জন্য বলে রাখি, তোমরাও কিন্তু ওদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, যার উত্তর কিন্তু ওরা দেবে, তাই তো? দেবে তো সোহম? হ্যাঁ, ও সোহম অলওয়েজ রেডি। এইবারে ওদিক থেকে শুভ বলছে একদম। তো শুভর থেকেও আমি জানতে চাইবো যে শুভ যখন প্রথম ক্যামেরা ফেস করেছো সেটার কথা তুমি বলেছো, এবং তুমি ওকে কিছু শিখেছো নতুন কিছু? হ্যাঁ, ক্যামেরার সামনে তো আমি অনেক কিছু শিখেছি, তো কি করে এমনি সব যা অভিনয় শেখার জন্য যা যা দরকার সেগুলো তো আমি ক্লাসেই শিখেছি, তাছাড়া এমনি ক্যামেরার সামনে কী করে অ্যাক্টিং করতে হয় সেটা সম্রাট স্যার আমাদেরকে সব ধরে ধরে শিখিয়েছে। আমাদের শুটিং করতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছিলো, তখন স্যার বলে না তো তুমি চাপ ভয় না পেয়ে এরকমভাবে শুটিং করো, এইভাবে করো, এইভাবে করো। তোমাকে আর কি খুঁটিনাটি দিকগুলো দেখিয়ে দিয়েছিলেন, তোমাকে টেকনিক্যালগুলো বলে দিয়েছিলেন যে কিভাবে করলে না করলে ভালো হয়, কিভাবে করলে জিনিসটা আরও বেশি ইম্প্রুভ করা যায় এবং কিভাবে তোমার ক্যারেক্টারটাকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা যায়, তাই তো? এইবারে আমি দেখতে পাচ্ছি, ওয়াও, উই আর ভেরি লাকি যে আজকে আমরা স্যারকে অর্থাৎ সম্রাট মুখার্জি অর্থাৎ এসএমপিআই এর প্রিন্সিপাল এবং কর্ণধার সম্রাট মুখার্জিকে পেয়ে গিয়েছি আমাদের সাথে, এবং তার সাথে সাথে এই পোর্ট্রেটের কিন্তু ডিরেক্টর কাম স্ক্রিপ্ট রাইটার কাম স্টোরি ভাবা সমস্তটাই কিন্তু এই স্যারের হাত ধরেই রয়েছে, এবং তোমরা ভীষণ লাকি যে আজকে তোমরা স্যারকে পেয়ে গিয়েছো। স্যার প্লিজ টেক ইউর সিট। স্যারের যেহেতু স্যারকে আমরা পেয়ে গিয়েছি, স্যারের সাথে আমি জানতে চাইবো, এতক্ষণ ওদের সাথে অনেক আড্ডা দিচ্ছিলাম এবং ওদের অনেক এক্সপিরিয়েন্স শুনছিলাম যে ওদের ফার্স্ট টাইম যখন ক্যামেরা ফেস করেছে এবং আপনার থেকেও কী কী শিখেছে, বকা খেয়েছে এবং বকা খাওয়ার পরে ওরা আরও অনেক কিছু শিখেছে, এবং কালকের জন্য ওরা কতটা এক্সাইটেড, কারণ কালকে যেহেতু CTVN AKD ওদের সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে। তো স্যারকে আমার যেটা জিজ্ঞাসা করার যে এরা তো স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট থেকে এদের সঙ্গে যখন আপনি কাজ করেছেন আপনার কীরকম অভিজ্ঞতা একজন ডিরেক্টর হিসেবে, টিচার নয় ডিরেক্টর হিসেবে? দেখো, খুব কঠিন হচ্ছে যখন নাকি একেবারে নিউকামারদের নিয়ে কোনো কাজ করা হয়, ইটস এ ভেরি ডিফিকাল্ট জব, কারণ তারা টেকনিক্যালিটিসগুলো জানে না। অনেক সময় আমরা দেখি যে অনেক অভিজ্ঞ অভিনেতারাও অনেক সময় টেকনিক্যালিটিসে ভুল করে, ক্লোজ আপ শট দেওয়ার সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে, টু শট হলে কী মাথায় রাখতে হবে, অ্যাকশন কন্টিনিউটি কী করে মাথায় রাখতে হবে, যখন ডাবিং করছি তখন এক্স্যাক্ট যা অভিনয়টা করেছিলাম স্ক্রিনে সেই সেম অভিনয়টা আমি মেনটেন করতে পারছি কি না সেটা, তো এই করে অনেকগুলো টুকটাক 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 মানে ব্যাপার থাকে যেগুলো নাকি নিউকামারদের ক্ষেত্রে খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার বারবার মনে হয়েছে যে নিউকামারদের নিয়ে কাজটা করাটা মানে যত মানে ডিরেক্ট
অ্যাকশন এবং ডিরেকশনের সাথে সাথে দেখা যাচ্ছে যে মানে বাকি আনুষাঙ্গিক দিকগুলো ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। মানে দেখা যায় যে হয়তো একবার যে আমি শর্টটা কাটছি তখন হয়তো সেই ইমোশন থেকে সেই অ্যাক্টর বেরিয়ে যাচ্ছে, আবার তাকে সেই ইমোশনে ফিরিয়ে আনা, অ্যাকশন কন্টিনিউটিটা বোঝানো যে কতটা ইম্পর্টেন্ট অ্যাকশন কন্টিনিউটি পড়ে, না হলে গিয়ে কিন্তু আমি এডিটে গিয়ে মেলাতে পারবো না, এই অনেক জিনিসগুলো আমি অসুবিধা ফেস করেছি। কিন্তু বাট দেন এগেন যা হয় আর কি, মানে যেহেতু আমরা ইনস্টিটিউট চালাই এবং যেহেতু আমাদের এরা স্টুডেন্ট বেসিক্যালি, সেহেতু আমাকে মাথায় রাখতে হয়েছে যে এরা তো কোনো প্রফেশনাল অভিনেতা অভিনেত্রী নয় যারা নাকি ধরো একদম প্রি প্ল্যান্ডভাবে মানে মানে আমরা তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছি অভিনয় করানোর জন্য, সেরকম নয়। এরা একেবারেই সাধারণ ছেলেমেয়েরা যাদেরকে আমরা গ্রুম করছি যাতে তারা ভালো অভিনেতা হয়ে উঠতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে দে হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব। মানে কেউ যদি সিনেমাটা দেখে যদি বলে দিতে পারে যে তারা নিউ কামার, তাহলে মানে তাহলে আর আমার এই খাটনিটা পুরো একদম বেকার আর কি। এবং সেটা আমার মনে হয় দর্শকদের সবাইকেই বলবো যে কালকে সকাল 11:35 সিটিভিএন প্লাসে আপনারা সকালবেলা চোখ রাখবেন, সকাল 11:35 চোখ রাখবেন এবং দেখবেন পুরো সিনেমাটা, পোর্ট্রেট পুরো সিনেমাটা আমরা দেখাবো এবং টুইস্ট অ্যান্ড টার্নসের মধ্যে দিয়ে গল্পটা এবং তার সাথে সাথে প্রত্যেকটি চরিত্রকে যে প্রপারলি চরিত্রায়ন করা, মানে জান দেওয়া, একদম ইকুয়াল ইম্পর্টেন্স পাওয়া এবং টোটালিটিটা মানে প্যাকেজিংটা, সিনেমাটার প্যাকেজিংটা কেমন লাগলো আপনাদের, ডেফিনেটলি আপনাদের কাছ থেকে জানতে চাইবো। এবং আশা করি যে পরবর্তীকালে মানে আমাদের প্রত্যেক বৃহস্পতিবার করে আমরা আমাদের এক একটা সিনেমার প্রিমিয়ার করব। এই বৃহস্পতিবার যেমন পোর্ট্রেট হচ্ছে, সামনের বৃহস্পতিবার কি আছে জানেন? সামনের বৃহস্পতিবার একটি ভূতের গল্প আছে, সেলফি ফ্রেন্ড, এবং তার আরো ইন্টারেস্টিং সেখানে কিন্তু সব বাচ্চারা রয়েছে। এক্স্যাক্টলি, মানে ইটস এ চিলড্রেন্স ফিল্ম বেসিক্যালি আর কি। তো তো এরকম বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা পরপর সাতটি বৃহস্পতিবার সাতটি সিনেমা নিয়ে আসবো এবং প্রত্যেক দিনই কিন্তু এরকম আগের দিন আমরা কলা কৌশলীদের নিয়ে একটু বসবো যাতে আপনাদের সাথে আলাপ করাতে পারি এবং কথা বলাতে পারি এবং ওদের অ্যাংজাইটি, ওদের ভালো লাগা, ওদের ভালোবাসা, ওদের হাসি, ওদের ফুর্তি এবং ওরা কোন কোন জায়গার মধ্যে দিয়ে গেছে, কী কী অসুবিধা সুবিধার মধ্যে দিয়ে গেছে পুরোটা যাতে আপনাদেরকে দেখাতে পারি। এবং ডেফিনেটলি আপনাদের চাইবো আমাদের পাশে, কারণ হচ্ছে যে এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রীরা কিন্তু আসতে চলেছে এবং এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখতে পারবো, মানে প্রায় 46 মানে 46 জন নতুন অভিনেতা অভিনেত্রী সাতটা সিনেমায় কাজ করেছে, তাদের আপনারা কাজ দেখতে পারবেন। তাই আর বেশ সময় বেশ নষ্ট না করে এবার আমি ডেকে নেবো সবাইকে, একবার চলে এসো তোমরা, আমরা একদম টক শোয়ের লাস্টের দিকটা চলে গেছি। হ্যাঁ, লাস্টের দিকটা চলে গেছি। তোমরা যেটা করো সেটা হচ্ছে যে আমার মনে হয় যে দর্শকদের একবার সবাইকে একবার রিকোয়েস্ট করো যাতে কালকে সকাল 11:30 মানে 11:35 যাতে সিটিভিএন প্লাস খোলে এবং তোমাদের সিনেমাটা দেখে। কারণ আমিও তো আপনাদেরকেও বলবো যারা যারা আপনারা আছেন ওই ফেসবুকের ওপারে, সবাইকেই বলবো যে আপনারা প্লিজ কাইন্ডলি সিনেমাটা দেখবেন এবং ইট ইজ অ্যাবসলুটলি ফর দেম বেসিক্যালি, ওদেরকে প্রমোট করাটা ভীষণভাবে দরকার। আজকে আমাদের নায়িকা নেই, এটা আমার খুব দুঃখ লাগছে, আমাদের নায়িকা দুজন ফিমেল চরিত্রই নেই আজকে, একজনের শরীর খুব খারাপ এবং আরেকজন কাজললতাতে শ্যুটিং করছে, সিরিয়ালে শ্যুটিং করছে, তাই জন্য অলরেডি মানে এটা মজার জিনিস আর কি, সিনেমাটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু কাজ পেয়ে গেছে আর কি। আমাদের সোহমেরও কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে, 19:20 খুললেই দেখা যাবে সোহমকে। একদম এক্স্যাক্টলি, এই এই উইকের আপনারা যদি 19:20 একটু উল্টে এবং পাল্টে দেখেন, দেখবেন যে এই উইকে সোহম বিভিন্ন পাতায় আর কি ফিচার করছে আর কি। তো সেই দিক থেকে তোমরা একবার সবাই যদি আমাদের দর্শকদের বলে দাও যে কালকে সকাল 11:35 যেন সিটিভিএন দেখে। দেখতে ভুলবেন না কাল সকাল 11:30 বা 11:35 সিটিভিএন প্লাস চ্যানেলে। ওকে, দ্য ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার আমাদের শর্ট ফিল্ম দ্য পোর্ট্রেটের সকাল 11:35 AM এ দেখতে ভুলবেন না যেন। সো 3 cheers ফর SMPAI শর্টস এন্ড 3 cheers ফর পোর্ট্রেট। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আবার আসবো আমরা, সুচন্দ্রা থাকবে আমাদের সাথে এবং আবার একবার লাইভ হবো আমাদের কলা কৌশলীদের নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, বাই।